সম্প্রতি স্যামসাং তাদের একটি ফ্ল্যাগশিপ ফোন রিলিজ করতে চলছে, আপকামিং ইন বাংলাদেশ এটি, এবং এটি গ্লোবালি কিন্তু লঞ্চ হয়েছে, এটি ইন্ডিয়াতেও লঞ্চ হয়েছে। আজ আমরা এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো। এবং এটি লঞ্চ হয়েছিল April 2022, তার মানে বর্তমান রানিং মাস। এটি তিনটি কালার ভেরিয়েন্টে মার্কেটে আসবে, তার মধ্যে একটি হচ্ছে গ্রি, আরেকটি হোয়াইট, আরেকটি মাইন্ট। আর কানেক্টিভিটি হচ্ছে নেটওয়ার্ক সাপোর্ট করবে 2G, 3G, 4G and 5G, যদিও বাংলাদেশে 5G এখনও পরীক্ষামূলক, বাট তবুও 5G ফোন সাপোর্টেড এটি, তো 5G নেটওয়ার্ক সাপোর্টেড। এটিতে ডুয়াল হাইব্রিড ন্যানো সিম স্লট ব্যবহার করা হয়েছে এবং ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট তো আছে, সাথে GPS, গ্লোনাস, গ্যালিলিও VDS সাপোর্টেড, USB 2.0 এবং OTG সাপোর্টেড। এটিতে USB Type-C ব্যবহার করা হয়েছিল বা হয়েছে, সাথে থাকছে NFC। বডি ম্যাটেরিয়াল হিসেবে গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে, প্লাস্টিক বডি, এবং ওয়াটার রেজিস্ট্যান্স হিসেবে IP67 ব্যবহার করা হয়েছে, যেটি 30 পর্যন্ত পানিতে থাকলে তেমন একটা কোনো প্রবলেম হবে না। আর ওয়েট হচ্ছে 181 গ্রাম। এবার আসি ডিসপ্লে নিয়ে। এটি ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চিস, রেজুলেশন ফুল HD 1080 and 2400 pixel সাপোর্টেড, এবং এতে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড প্লাস টাচ স্ক্রিন, এবং ডিসপ্লে প্রোটেকশন কর্নিলা গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছিল, 120Hz রিফ্রেশ রেটে ব্যবহার করা হয়েছে এটি। এবার আসি ফোন ক্যামেরার দিকে, যেটাতে আমাদের বেশিরভাগ লক্ষ্য থাকে। এর রিয়ার ক্যামেরাতে ব্যবহার করা হয়েছিল মেইন ক্যামেরা সেন্সর 108 মেগাপিক্সেল প্লাস 12 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল। এটি 6টি ক্যামেরার কম্বিনেশনে ফোন, এবং ভিডিও রেকর্ডিং আলট্রা HD। আর ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল। আরেকটি জিনিস আমাদের যেটা লক্ষণীয় থাকে সেটা হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি 5000 মাইক্রোঅ্যাম্পিয়ার এবং নন রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি। এতে ব্যবহার করা হয়েছে 25W ফাস্ট চার্জিং, এবং এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Android 12 1UI 4.1। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 700 78G এবং 5G 6 ন্যানোমিটারের। আর র্যামের 2টি ভেরিয়েন্ট আছে এটিতে, 6 এবং 8, 6GB এবং 8GB, যেটাকে আমরা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলে থাকি। 2টি ভেরিয়েন্ট, 6GB এবং 8GB। প্রসেসর অক্টাকোর আপ টু 2.4 GHz। আর এটির স্টোরেজের 2টি ভেরিয়েন্ট থাকবে, তাও একটা হচ্ছে 128GB এবং আরেকটা হচ্ছে 256GB, মানে একটা 128GB আর একটা 256GB। সিম টু স্লটে মাইক্রো HD কার্ড ব্যবহার করা যাবে, একটি সিম ইউজ করা যাবে, আরেকটি সিমের জায়গায় আপনি মাইক্রো HD কার্ড ইউজ করতে পারবেন, না হয় 2টি সিম ইউজ করতে হবে মাইক্রো HD কার্ড ছাড়া। তবে দুঃখের বিষয় হচ্ছে এটিতে কোনো অডিও জ্যাক ব্যবহার করা হয়নি। এটির ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লেতে, সাথে ফেস আনলক সাপোর্টেড। আর এই ফোনটির মডেলটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A73।